সাগরে ইলিশ শিকারের পর তা বিক্রির জন্য পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন বরগুনার জেলেরা। প্রতিটি ট্রলার আসছে হাজার হাজার ইলিশ। গেল কয়েকবারের তুলনায় এবার ইলিশের সরবরাহ অনেক বেশি থাকায় সরগরম কেন্দ্রটি। দেশের বিভিন্ন জেলা থেকে এসে ইলিশ কিনে নিচ্ছেন পাইকাররা। এ বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় 3-4 কোটি টাকার ইলিশ। 700-900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে মন প্রতি 15-20 হাজার টাকায়। বিগত 3 বছরে দূর দূরান্তর পাইকার আসে নাই, এবছর দূর দূরান্তর পাইকার আসে। এক একটা ডলারে 5,000-7,000-10,000 আমরা ইলিশ মাছ পাইতেছি। ইলিশের দাম 20-25 এর মধ্যে ওঠানামা করছে লোকাল, আর ফিশিং 15-20 এর ভিতরে ওঠানামা করছে। মৎস্য অবতরণ কেন্দ্রের হিসেব অনুযায়ী গেল বছরের জুলাই অগস্ট সেপ্টেম্বর মাসে এই কেন্দ্রে ইলিশ এসেছে 907 টন। চলতি বছরের একই সময় এই সংখ্যা 2,000 টনের বেশি। গত 5 বছরে এরকম কোনো মাছ ধরা পড়েনি জালে। জলদস্যু না থাকার কারণে জেলেরা এই বিপুল পরিমাণ মাছ পাচ্ছে। ইলিশের সরবরাহ বেশি থাকায় সরকারের রাজস্ব আদায় বেড়েছে বলে জানান এই কর্মকর্তা। গত বছরের তুলনায় ইনশাআল্লাহ এবার মাছের আমদানি অনেক বেশি, মাছের পরিমাণ বাড়াতে রেভিনিউ বেশি আদায় হয়েছে। মাইলিশ রক্ষা এবং জাটকা নিধন বন্ধ থাকলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে মনে করেন এই খাত সংশ্লিষ্টরা।